প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম Thank you.
মহারাজকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই। ভবতারণ মহারাজ স্বামী সংশোধানন্দজি বলেছিলেন বাদলবাবুকে, তুমি ঠাকুরকে ভজন শোনাবে, তিনি তোমায় এমন গলা দিয়েছেন বেশ ভাবের সঙ্গে ঠাকুরকে গান শোনাবে। এই সঙ্গীতের মাঝেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় ডাক্তার শ্রী রথীন চক্রবর্তী মহাশয়, যিনি হাওড়ার ভূতপূর্ব মেয়র ছিলেন। তাকে আমি সীমিত সময়ের মধ্যে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকের এই সুন্দর হস্তান্তর অনুষ্ঠান, যেটা আমাদের খুব প্রাণের প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের এই প্রাঙ্গণে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় প্রাণের মানুষ সম্মানীয় মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন, উপস্থিত রয়েছেন অন্যান্য সকল আমার পরম শ্রদ্ধেয় সন্ন্যাসী মহারাজরা, স্বামী বোধসারানন্দজি সহ এখানে উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত স্বামী সর্ববিদানন্দজি মহারাজ এবং অন্যান্য সকল প্রণম্য মহারাজ, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় বিমল কাকা এবং আমাদের অত্যন্ত প্রাণের মানুষ হাওড়ার সম্মানীয় এমপি শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, সম্মুখে উপবিষ্ট মা বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই এবং নতুন বছরের আগে প্রার্থনা জানাই ঠাকুর স্বামীজি মায়ের পায়ে, যে আগামী বছর হাওড়ার জন্যে, বাংলার জন্যে, ভারতের জন্যে এবং সারা পৃথিবীর জন্যে যেন শান্তি বছর আসে এবং সকলের সৌভ্রাতৃত্বের বছর আসে। আমাদের যে প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় অত্যন্ত পবিত্র জায়গা এবং যেখানেতে এই সর্বধর্ম মিলনের কাজ বহু বছর আগেই শুরু হয়েছিল, স্বামী শিবানন্দজি মহারাজের আশীর্বাদে এই প্রতিষ্ঠান ধীরে ধীরে মহিরুহে প্রতিষ্ঠিত পরিণত হয়েছে 116 বছরের এই যাত্রাপথে। এখানেতে বাদলবাবুর কথা একটু আগে উল্লিখিত হলো এবং এই প্রাঙ্গণ এমন অদ্ভুত প্রাঙ্গণ এবং প্রতিষ্ঠান ছিল যেখানেতে বহু মনীষীর পায়ের ধুলো পড়েছে। এখানেতে কাজী নজরুল ইসলাম তিনি নিজে এসেছেন এবং তখন বাদলবাবু তাকে অনুরোধ করেছেন যে আপনি ঠাকুর স্বামীজি মাকে স্মরণ করে কিছু গান শোনান, এবং তিনি এখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে ডেকে তাঁর রচিত নানা রকম কালী কীর্তন, শ্যামা সঙ্গীত এবং বিভিন্ন রাধা কৃষ্ণের অঙ্গের যে বিভিন্ন রচনা করা গান তিনি সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একাধিকবার শুনিয়েছেন। এরকম বহু মনীষী পায়ের ধুলো ধন্য এই প্রতিষ্ঠান বহুদিন ধরে হাওড়ার মানুষকে সকল ধর্মকে নিয়ে চলার পথে উদ্বুদ্ধ করে এসেছে এবং এখান থেকে শত শত মানুষ তৈরি হয়েছেন যারা সারা পৃথিবীকে ঠাকুর স্বামীজি মায়ের ভাবধারায় আলোকিত করেছে। আমি মনে করি আমাদের এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে এই যে সম্পূর্ণ গ্রহণ করার হস্তান্তরের যে প্রক্রিয়া, এখানে তৈরি হলো সেই নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা অনেকদিন আগেই তৈরি হয়েছিল এবং সেই নিউক্লিয়াসের পথ ধরে এই আন্দোলন রামকৃষ্ণ ভাব আন্দোলন এই অঞ্চলকে আরও প্লাবিত করবে এবং নতুন যে প্রবাহ, যে মানুষ যারা আসবেন সেই ভাবধারাকে বুকের মধ্যে নিয়ে তারা এগিয়ে যাবেন সারা পৃথিবীকে নতুনভাবে আলো দেখাতে। আজকে যে অশান্ত পৃথিবী যেখানেতে হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা করছেন পরিত্রাণের জন্যে, সেই আশীর্বাদ তাদের কাছে এক ফোঁটা জলের মতো এসে জীবনকে শান্ত সুন্দর করে দেবে। আমি মনে করি যে এখানে আজকের এই যে কাজকর্ম শুরু হয়েছে এটা আগামী দিনে এখানে অনেক নতুন ভাবনা চিন্তা রয়েছে, যেমন এখানেতে একটা মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে বা বিভিন্ন কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মহারাজের সঙ্গে আমার কিছু বিষয় আলোচনা হয়েছিল। এখনো পর্যন্ত পৌর পরিষেবা
আমাদের গত এক বছর ধরে সেভাবে আমরা এখানে যেতে পারিনি, কারণ যেহেতু এখনো পর্যন্ত বোর্ডটা বিভিন্ন কারণেতে গঠিত হয়নি। কিন্তু যেটুকু আশ্রমে সমস্যা রয়েছে সেখানেতে সেক্রেটারি ও সাধারণ সম্পাদক মহারাজকে আমি দর্থহীন ভাষায় জানাচ্ছি যে আমাদের তরফ থেকে যা প্রয়োজন রয়েছে আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো বড় করে নিয়ে যাওয়ার জন্যে, সুসজ্জিত করে নিয়ে যাওয়ার জন্যে, এবং যা যা এখানকার পরিকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন, এখানে মধ্যে সম্মানীয় এমপি সাহেব রয়েছেন এবং আমরা যৌথভাবে সবসময় একসঙ্গে বহু জায়গায় কাজ করেছি, আগামী দিনেও এই কাজকে কোনো রকমভাবে তার অন্তরায় সৃষ্টি হবে না, এবং যা যা প্রয়োজন রয়েছে মঠের জন্যে সেই সমস্ত প্রয়োজনকে অবশ্যই ভাবে আমরা পূর্ণ করার জন্যে যত দূর যাওয়ার প্রয়োজন আমরা সেখানে গিয়ে পৌঁছব। আজকে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না, এত সুন্দর ছন্দে একটু আগে ঠাকুরের নাম চলছিল, আমরা মনে করি যে দেখুন এই কথাই বোধহয় সব থেকে বড় কথা, কারণ যদি ইউনাইটেড নেশনসের মধ্যে কোনো স্লোগান সব থেকে বড় স্লোগান আজও যদি প্রাসঙ্গিক হয়ে থাকে, সেই প্রাসঙ্গিকতার সব থেকে উচ্চে একটাই কথা একটাই স্থান নিতে পারে, সেটা হচ্ছে যত মত তত পথ, এর কোনো অন্যথা হতে পারে না। সেই পথে আসুন আমরা এখানে বিভিন্ন অবস্থানে যারা অবস্থান করছি, যারা সন্ন্যাস জীবনে রয়েছেন, যারা গৃহী জীবনে রয়েছেন, কিন্তু আমাদের লক্ষ্য সকলের একই অভিমুখে সেই ঠাকুরের পায়ের তলায়, সেখানে তাকে প্রণাম জানিয়ে আমাদের জীবন ধন্য হোক পূর্ণ হোক এই কথা প্রার্থনা করে আমার কথা শেষ করি। ভালো থাকবেন। ডাক্তার রথীন চক্রবর্তী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ। এরপর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই শুভ মুহূর্ত সমাগত। আমাদের সামনে এই ধর্মসভার সভাপতি মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন, তিনি বক্তব্য রাখবেন। পরমেশমিদ্দম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। মঞ্চে উপবিষ্ট এই আশ্রমের যিনি সম্পাদক স্বামী সর্ববিদ্যানন্দজি মঞ্চে রয়েছেন, রামকৃষ্ণ সঙ্ঘের প্রবীণ সন্ন্যাসী, আমাদের অচি পরিষদের সদস্য এবং বেলুড় মঠের ম্যানেজার মহারাজ স্বামী গিরিশানন্দজি মহারাজ রয়েছেন, আমার দুজন সহকর্মী স্বামী বলভদ্রানন্দজি এবং স্বামী বোধেশ্বর আনন্দজি রয়েছেন, কেনব্রতানন্দজি তিনি বেলুড় মঠের অচি পরিষদের সদস্য এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য, এছাড়াও যিনি রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত স্নেহভাজন, আপনারা শুনেছেন যে স্বামী গম্ভীরানন্দজির কৃপাপ্রাপ্ত ভারতবর্ষের ফুটবলের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, ফুটবল জগতে আজও শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও এক ডাকে যাকে চেনে, হাওড়ার লোকসভার সাংসদ মাননীয় প্রসূন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়। এই হাওড়া পৌরসভার মাননীয় ভূতপূর্ব প্রথম নাগরিক শ্রীযুক্ত রথীন চক্রবর্তী আর যার কথা আজ সবচেয়ে বেশি আমার মনে পড়ছে তাকে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, আমাদের পরম প্রিয় শ্রীযুক্ত বিমল বাবু। এখানে উপস্থিত
সাধু এবং ব্রহ্মচারী ভাইয়েরা, পূজনীয় সন্ন্যাসী বৃন্দ যারা রামকৃষ্ণ সকেত সন্ন্যাসী এখানে উপস্থিত আছেন, এছাড়া রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবান্দোলনের যারা সাথী শ্রোতৃমণ্ডলী ভক্তমণ্ডলী এখানে আজ তারা উপস্থিত রয়েছেন। অনেকদিন ধরে বিমলবাবু বিশেষ করে আমাদের কাছে দরবার করছিলেন যে আপনারা এটি অতিক্রমণ করুন, কবে অতিক্রমণ করবেন, এবং এই অতিক্রমণের জন্য যে অনুরোধ বলুন, দরবার বলুন, সেটি কিন্তু শুরু হয়েছে 80 দশক থেকে। শঙ্করী প্রসাদ ঘোষ বহুবার আমাদের বলেছেন, কখনো কখনো লেখক শঙ্করও বলেছেন, নিত্যানন্দ ভাগবত বলেছেন, এবং অবশ্যই পুরোধায় প্রথম বাদলবাবু এবং পরে বিমলবাবু। সব কিছুর একটা সময় আছে, ঠাকুরের যখন ইচ্ছা হবে। এর আগে পূর্ববর্তী বক্তারা বললেন যে ঠাকুরের ইচ্ছেতে চলছে এই সময়, ঠাকুরের যখন ইচ্ছে হবে তখন ঠিক হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই আকুতি মিনতি? এটি একটি টাইম টেস্টেড অর্গানাইজেশন, এমন একটি প্রতিষ্ঠান যে স্বামী বিবেকানন্দের সামনে রামকৃষ্ণ পরমহংস দেবের নামাঙ্কিত প্রতিষ্ঠান, 100 বছর উত্তীর্ণ করেছে, আজ 105 বছর চলছে। স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, এর একটা নির্দিষ্ট ভক্ত গোষ্ঠী আছে, তার একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে, একটা কৃষ্টি আছে, চলার পথের ছন্দ আছে, ব্যঞ্জনা আছে, সুর আছে, তথাপি কেন এই ব্যাকুলতা যেটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হোক, রামকৃষ্ণ মিশনকে অধিক্রমণ? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনে উকি মারে, আমার মনে খুব উকি মারে, যে 105 বছর ধরে অত্যন্ত সাফল্যের সঙ্গে যে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে, সেই প্রতিষ্ঠানটি কেন এখনো আকাঙ্ক্ষা তাদের যে এটি রামকৃষ্ণ মিশনের একটি সাক্ষাৎ কেন্দ্র? তার কারণ আমার মনে হয় 2টি কারণ। একটি কারণ জ্ঞানব্রতানন্দজি বলেছেন, তো খুব স্পষ্ট করে বলেননি, যে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ ঠাকুর স্বামীজিকে বলছেন যে নরেন আমায় যেখানে কাঁধে করে নিয়ে যাবে সেখানে আমি থাকব, সেখানে আমি প্রতিষ্ঠিত। স্বামী বিবেকানন্দের কাছে, নরেনের কাছে শ্রীরামকৃষ্ণ জীবৃত যুগ ঈশ্বর, নরেনের কাছে শ্রীরামকৃষ্ণ পূর্ণমেব অবশিষ্যতে। তাই তিনি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে তার ভস্ম কলস কাঁধে নিয়ে এসে বেলুড় মঠে প্রতিষ্ঠিত করলেন। সারা জীবন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেলুড় মঠে তিনি রামকৃষ্ণ চাষী করেছেন, রামকৃষ্ণ ভজনা করেছেন, আর কিছু করেন। স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, ঠাকুর বেলুড় মঠে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এও বলছেন যে এই যে রামকৃষ্ণ সংঘ হল, সেই রামকৃষ্ণ সংঘ ঠাকুরের স্থূল শরীর। জ্ঞানব্রতানন্দজি বলছিলেন যে রামকৃষ্ণ সংঘ একটা মহাসমুদ্র, সমুদ্র, আর এই যে নদীগুলো, এই নদীগুলো হচ্ছে এই বিবেকানন্দ আশ্রম বলুন বা যে কোনো আজকের দিনে 1000 এই ধরনের যারা ভক্তরা যে সমস্ত আশ্রম পরিচালনা করেন, এ ধরনের 1000 আশ্রম ভারতবর্ষে আছে। তা স্বাভাবিকভাবে এই আশ্রমগুলো হচ্ছে নদীর মতো, তারা ধাবমান সেই সমুদ্রের দিকে, এবং সমুদ্রের সাথে এক হয়ে যাওয়া এটিই হচ্ছে তাদের পরম প্রাপ্তি, তাদের মোক্ষলাভ, তাদের পরিতৃপ্তি, তাদের আকাঙ্ক্ষা। সেই জন্যই
এরা রামকৃষ্ণ মিশনে একীভূত হতে চায়, ঠিক আছে, কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে পার্থক্যটা কোথায়? একীভূত হলে কি পার্থক্য, কি লাভ হলো? লাভ নিশ্চয়ই হলো, ঠাকুর স্বয়ং বলছেন বলরাম বাবুর বাণীকে কিন্তু প্রথম কেল্লা বলছেন না, যদি মায়া মাকালীর কথা বলছেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণ মাকালারি মাকালারি মা কালিনী ভবতারিণী অবতার ছিলেন, শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর ভাবের প্রধান সম্বাহ, ভবতারিণীর সঙ্গে একীভূত। সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন না যে বলরাম বাবুর বাড়ি যেখানে 108 বার শ্রীরামকৃষ্ণ গিয়েছেন, তিনি বলছেন না এটা প্রথম কেল্লা, তিনি বলছেন মা কালীর দ্বিতীয় কেল্লা, বলছেন আমার বৈঠকখানা, বলরামের বাড়ি আমার বৈঠকখানা, আর দক্ষিণেশ্বর প্রথম কেল্লা। অবশ্যই তিনি স্পষ্ট করে বলেছেন নির্দিধ ভাষায়, কেন সেখানে যে তিনি থাকেন, তিনি রাত্রি যাপন করেন, দিন যাপন করেন, তিনি স্বপ্ন দেখেন, তিনি নিদ্রিত থাকেন, তিনি সমাধিতে থাকেন, সবকিছু তার সেখানে। তো এই বেলুড় মঠটা হচ্ছে প্রথম কেল্লা, আর দ্বিতীয় কেল্লা হচ্ছে এই যে আশ্রমগুলো যারা রামকৃষ্ণ বিবেকানন্দের ভজনা করছে, প্রত্যেক দ্বিতীয় কেল্লা নিচ্ছে আর আমি প্রথম কেল্লাতে মিশে একাকার হয়ে যাই, লীন হয়ে যাই, সেটি একটি অন্যতম কারণ। আর আরেকটি কারণ যে বললাম যে এতদিন ঠাকুর এখানে কে ছিলেন না, অবশ্যই ছিলেন, ঠাকুরের নামে কাজ হয়েছে, ঠাকুরের আশীর্বাদে এখানে ভক্তরা এসছেন, ঠাকুরের কাজ হয়েছে, কিন্তু ঠাকুর বৈঠকখানাতে ছিলেন। এখন বেলুড় মঠের সঙ্গে একীভূত হওয়ার ফলে তিনি সজ্জাগ্রহে সজ্জাগৃহে প্রবেশ করবেন, এটি হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তা আমাদের স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে ওর ইচ্ছে ছিল সারা ভারতবর্ষে প্রত্যেকটি জেলায় একটা করে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের কেন্দ্র, সেটি স্বামী বিবেকানন্দের ইচ্ছা তো কোনো সময় ব্যর্থ হবার নয়, অবশ্যই হবে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই জন্য বলছি যে বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করলেন, ঠাকুর সেখানে প্রতিষ্ঠিত হলেন, মা ঠাকুরের অন্যান্য সন্তানেরা সবাই বেলুড় মঠে ছিলেন, এবং সেই সূত্রে পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ ভাবান্দোলনের মানচিত্রে একটা বিশিষ্ট স্থান আছে, ছিল এবং থাকবে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। ইট ইজ এ হিস্টোরিক্যাল নেসেসিটি দ্যাট ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এ স্পেশাল প্লেস ইন দ্য ম্যাপ অফ রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আজকের দিনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে একটি করে কেন্দ্র করতে পেরেছি, আমাদের কেন্দ্র নেই দুটি জেলাতে, একটি হচ্ছে উত্তর দিনাজপুর এবং আরেকটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে দক্ষিণ দিনাজপুরে সারদা মঠের আশ্রম হয়েছে। আমরা মনে করি যে উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠের আশ্রম প্রয়োজন, সারদা মঠের আশ্রম সেই উদ্দেশ্য সাধন করতে পারে অনেকটাই, কিন্তু উত্তর দিনাজপুরে কোনো আশ্রম নেই, যদি স্বামীজি মহারাজের ইচ্ছা হয় অদূর ভবিষ্যতে উত্তর দিনাজপুরে আশ্রম হবে। আজকের দিনে যেমন বোধস্বরানজি বললেন আমাদের 215টা আশ্রম সমস্ত পৃথিবীতে, এবং এই আশ্রমটি সিরিয়াল হচ্ছে 212, এই আশ্রমটি হচ্ছে 212, তাই তো, দ্বাদশ, তো বাংলায় দ্বাদশ বলবে কি বারো, সর্ববিদানন্দজি আগেই এসছেন, কাজকর্ম শুরু করেছেন, সবটাই রামকৃষ্ণ মিশনের ধাঁচে কাজকর্ম হচ্ছে, কিন্তু তথাপি এর একটা আনুষ্ঠানিক উদ্বোধনের প্রয়োজন ছিল। তার কারণটা কি? কারণটা ছিল অ্যাকসেপ্টেন্স অফ পাবলিক বাই পাবলিক অফ দিস ইভেন্ট। এই যে ঘটনাটা ঘটলো যে আমরা একটা
ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ট্রান্সফার করলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সত্তাকে রামকৃষ্ণ মিশনের সত্তার সঙ্গে। এটির জন্য সাক্ষী দরকার ছিল। হ্যাঁ, আজকাল তো বিয়ে থা হলেও সাক্ষী দরকার পড়ে, তো এটা এই ধরনের একটা ব্যাপার যে সাক্ষী দরকার ছিল যে ইট হ্যাজ বিন ডান অ্যান্ড ইট হ্যাজ নট বিন ডান ইন দ্য ডিপ নাইট, ইট হ্যাজ বিন ডান ইন ফ্রন্ট অফ দি পিপল, দি ডিভোটিস, দি অ্যাডমায়ার, দি ফ্রেন্ড, দি পাবলিক। তাই এই এই জন্যই আজকে এই অনুষ্ঠান। এখন রামকৃষ্ণ মিশন বলতে আমরা কি বুঝি এটাও বোঝবার প্রয়োজন আছে। রামকৃষ্ণ মিশন বলতে আমাদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি স্বামীজি দিয়ে গেছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলতে পারি, যে ঘটনাটি আমার খুব মনে হয় রামকৃষ্ণ মিশনের প্রেক্ষাপটে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি শুনেছিলাম, আমার শুনবার সৌভাগ্য হয়েছিল এমন একজন প্রবীণ সন্ন্যাসীর কাছে যিনি স্বামী ব্রহ্মানন্দজির সেবক ছিলেন দীর্ঘকাল। তিনি আমায় বলেছিলেন ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন বইতে পাওয়া যায়, কিন্তু তিনি যেমনভাবে কম্প্যাক্ট ওয়েতে বলেছেন সংবদ্ধভাবে সেইভাবে কোথাও পাওয়া যায় না এখনো পর্যন্ত। সেই ঘটনাটি কি? ঘটনাটা হচ্ছে যে এলাহাবাদের একজন প্রবাসী উকিল, তিনি কলকাতায় এসেছেন। তিনি পণ্ডিত লোক, বিদ্বান লোক, তিনি শ্রীরামকৃষ্ণের কথা পড়েছেন, তিনি জানেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়ে গেছে, তিনি স্বামী বিবেকানন্দের কথা বলেছেন, তিনি এও জানেন স্বামী বিবেকানন্দের মহাসমাধি হয়ে গেছে, কিন্তু তিনি শুনেছেন যে এখন যিনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ, তিনি অত্যন্ত উচ্চকোটির আধ্যাত্মিক পুরুষ, এ লিভিং স্পিরিচুয়াল ডাইনামো স্বামী বিবেকানন্দ বলছেন, এবং ঠাকুরের মানস পুত্র, তো ওকে উনি দেখবেন, যেহেতু কলকাতা আসছেন কলকাতা হাইকোর্টে একটা মোকদ্দমা। তা উনি এসে রবিবারের দিন গেছেন বেলুড় মঠে। বেলুড় মঠে আম গাছ আপনারা সবাই দেখেছেন, স্বামীজির ঘরের সামনে আম গাছ, সেই আম গাছে তলায় দাঁড়িয়ে একজন যুবক সন্ন্যাসী, তাকে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রেসিডেন্ট মহারাজ কি আছেন? বললো, না প্রেসিডেন্ট মহারাজ তো মঠে এখন নেই। বলে, কোথায়? বলে, বলরাম মন্দিরে, বলরাম ভবনে। তখন ওরা বললেন যে, উনি বললেন, সেই উকিল বললেন, কিভাবে যেতে হয়? তো বলে দিল সব সেই সন্ন্যাসী, এইভাবে উনি যায়। তো যথারীতি উনি বিভিন্ন লোককে জিজ্ঞেস করে বলরাম ভবনে গিয়ে উপস্থিত হয়েছেন। বলরাম ভবনে চাতালে তখন যিনি ছিলেন যুবক সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসী, তিনি আপনাদের অনেকেরই পরিচিত, আপনারা সবাই বোধহয় নাম শুনেছেন, স্বামী নির্বাণানন্দ জি মহারাজ। তা উনি চাতালে দাঁড়িয়ে তখন গিয়ে সে ভদ্রলোক জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রেসিডেন্ট মহারাজ কি আছেন? প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে যাবে? তখন উনি বললেন যে, হ্যাঁ এই তো চলে যান সিঁড়ি দিয়ে সেন্ট্রাল হলে, সেন্ট্রাল হলে গিয়ে আপনি দেখবেন প্রেসিডেন্ট মহারাজ আছেন। ভদ্রলোক তো সেন্ট্রাল হলে গিয়েছেন, গিয়ে দেখছেন কোথায় প্রেসিডেন্ট মহারাজ, চারজন সন্ন্যাসী তাস খেলছে আর ফষ্টি নষ্টি করছে। তখন উনি খুব আশা করলেন, প্রেসিডেন্ট মহারাজ তো এখানে নেই, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, ঠাকুরের মানস পুত্র, লিভিং স্পিরিচুয়াল ডাইনামো, তিনি কি আর কোথায় বসে তাস খেলবেন আর ফষ্টি নষ্টি করবেন? তো নেমে এসছেন, তখন মহারাজ জিজ্ঞেস করছেন, নির্বাণানন্দ মহারাজ জিজ্ঞেস করছেন, দেখা হয়েছে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে? বলে, না তো। বলে, কেন? ওই যে বসে আছেন। বলে, না না না, ওখানে তো সব তাস খেলছে। বলছে, আচ্ছা আপনি এমন একজন মানুষকে দেখেননি যার দুধে আত্মার চেহারা, গায়ের রং, একটা বিশেষ ব্যক্তিত্ব, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সেই কারো দৃষ্টি এড়াতে পারেন এরকম একটা ব্যক্তিত্ব, কেন্দ্রীয় চরিত্রতে বসে আছেন, যেন বর্ন লিডার এরকম ভাবে বসে আছেন, দেখেন? বলে, হ্যাঁ একজনকে দেখেছি বটে, কিন্তু উনি তো প্রেসিডেন্ট হবেন না? বলে, উনি প্রেসিডেন্ট। খুব আশাবত হলেন, বললেন, দেখেছ কি প্রপাগান্ডা, এই নাকি লিভিং স্পিরিচুয়াল ডাইনামো, আর এই নাকি ঠাকুরের মানস পুত্র, তুমি বেরিয়ে যাচ্ছেন। তো বলরাম মন্দির থেকে ওর যে দেয়াল, ওটা তো খুব বেশি দূরে নয়, এই এক দু পা যেতে রাজা মহারাজ ডেকে পাঠিয়েছেন নির্বাণানন্দজিকে। ডেকে বলছেন, ওই যে লোকটা এসেছিল কোথায়? তো হচ্ছে ওই তো চলে যাচ্ছে, বল ডাক ওকে।
নির্মলানন্দজী মহারাজকে ওকে ডাকলেন। দেখবার পরে উনি আসার যে খুব ইচ্ছে ছিল বা উৎসাহিত বোধ করেছিলেন তা নয়, কিন্তু যেহেতু ডাকছেন কাছেই আছেন বেশি দূর তো যাননি, তো গিয়েছেন। রাজা মহারাজ ওর দিকে তাকিয়ে বলছেন, দেখো হে, আগামী রূপবার বেলুড় মঠে এসো, আমাদের আরেকটা রূপ আছে। তো ভদ্রলোক ভাবছেন যে নেড়া বেলতলা কি আর শোভার যাবে, একবার যা রূপ দেখলাম তারপরে আর দ্বিতীয় রূপ দেখবার প্রয়োজন নেই, আর তাছাড়া আমার মামলাও হয়ে যাবে, এলাহাবাদ ফিরে যাব। মঙ্গলবারে ছিল মামলা, কোর্টে গিয়েছেন, বলছেন জজ সাহেব টাউনের বাইরে গেছে, মামলা এক চট। আবার সেই আগামী মঙ্গলবারে ডেট পড়েছে, তো রোববার আছে। তো রোববারে ভদ্রলোক দুপুর পর তো দৃঢ় সংকল্প যে উনি যাবেন না বোকা বলতে, বিকেলে মনে হচ্ছে বেলুড় মঠ জায়গাটা তো খারাপ নয়, গঙ্গা প্রবাহিত এত সুন্দর জায়গা, মনোরম জায়গা, তো যাই না কেন, এমনি তো সান্দভ্রমণেও লোকে হাঁটতে যায়, যাই না কেন। এবার এসছেন সেই যথারীতি আবার আম গাছের তলে, একজন সাধুর সঙ্গে উনি দেখা করে বললেন যে প্রেসিডেন্ট মহারাজ আমায় আসতে বলেছেন, তা কোথায় আছেন প্রেসিডেন্ট? ও প্রেসিডেন্ট মহারাজ আপনাকে আসতে বলেছেন? বলে হ্যাঁ। তো ওকে ধরে নিয়ে গেছে গঙ্গার কাছে, ওই যিনি তাস খেলছিলেন আজকে উনি মাছ ধরছেন। তো উনার এমন অশ্রদ্ধায় মনটা ভরে গেল, উনি ভাবলেন আচ্ছা এই নাকি, আর সামনেই গেলেন না, উনি পেছন থেকে দেখেই চলে যাচ্ছেন। পল্লী মঙ্গলের এখন যেমন গেট, সেই গেট ছিল মেইন গেট, তখন সেই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন রাজা মহারাজের যে সাধুকে বললেন, রে ওই লোকটাকে ডাকতো, তো সে দৌড়ে দৌড়ে গিয়ে তাকে ডেকেছে, তার আসবার খুব ইচ্ছে নেই, কিন্তু আবার সেই একই কথা, ডেকেছে যখন কি বলে দেখি, একবার তো দেখলাম তাস খেলছে, একবার দেখলাম যে মাছ ধরছে, না হয় আরেকবার আরেক কিছু বলবে, ঠিক আছে দেখি কি বলে। তুমি গিয়েছেন সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বলো দেখো রে আমাদের আরো একটা রূপ আছে, আগামী রোববার বলে, আগামী রোববার তো আসবার প্রশ্নই নেই, আমার মকদ্দমায় অ্যাডজর্ন হয়ে গেছে এবং আমি চলে যাব মকদ্দমা করে, আর এই রূপ আমার দেখবার হচ্ছে না, ইচ্ছে ইচ্ছে নেই। কিন্তু আবার মঙ্গলবারে গিয়েছে, গিয়ে দেখছে অপোনেন্ট লিডার ইজ অ্যাবসেন্ট, বিপরীত পক্ষের উকিল অ্যাবসেন্ট, কেস অ্যাডজর্ন। আবার সেই মঙ্গলবার আগামী সপ্তাহে সেই রোববার এসছে, যথারীতি সেই দুপুর পর্যন্ত উনি দৃঢ় সংকল্প, আমি কিন্তু আর যাচ্ছি না বোকা বলতে। তো বিকেলবেলা মনে হচ্ছে গেলে হয়, একবার তাস খেলা দেখলাম, একবার মাছ ধরা দেখলাম, আরেকবার না হয় কুস্তি দেখাবে, তো গেলেই হয়। তো বলে উনি বিকেলে এসছে, আসবার পরে তারপরে একজনকে জিজ্ঞেস করছেন, প্রেসিডেন্ট মহারাজ আমায় আসতে বলেছিলেন। বলে প্রেসিডেন্ট মহারাজ বলেছিলেন? বলে হ্যাঁ। চলো বলে মঠ বাড়িতে উপরে প্রেসিডেন্ট মহারাজের ঘরে নিয়ে গেছেন, প্রেসিডেন্ট মহারাজের ঘরে নিয়ে গিয়ে তারপরে বলছেন এখানে দাঁড়ালাম, যে প্রেসিডেন্ট মহারাজ যথারীতি আপনাকে যথাসময় কথা বলবে, বলে সেই স্বাগতি চলে এসেছে। ওই ভদ্রলোক হাত জোর করে রয়েছেন, ওই যে লোকটি তাস খেলছিল বলরাম মন্দিরে, যে লোকটি মাছ ধরছিল গত রোববারে বেলুড় মঠের গঙ্গা, সেই লোকটি সমাধিস্থ, খুব উচ্চতম শিখরে সমাধির, বহুক্ষণ পর সে হাত জোর করে দাঁড়িয়েই আছে। রাজা মহারাজ সমাধি থেকে বুঝিত হয়ে তারপরে ওর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, দেখো আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমরা তাসও খেলি মাছও ধরি সমাধিতেও যাই। এবং আমি যখনই এই ঘটনাটির কথা মনে পড়ে আমার মনে হয় এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের নির্যাস, এই রামকৃষ্ণ মিশনে নিবেদিতা বলছেন দ্যার ইজ নাথিং কল সেকুলার, এভরিথিং ইজ সেক্রেট, সেকুলার বলে কোনো জিনিস নেই, সব সেক্রেট। এবং স্বামী বিবেকানন্দ সে কথাটাই বললেন যে শ্রীরাম রাজা মহারাজও বললেন, সেতু বন্ধন করলো ভগবান এবং মানুষের মধ্যে, দেব দেবলোক এবং মর্তলোক নরলোকের মধ্যে, সেতু বন্ধনই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান। স্বামী বিবেকানন্দ বললেন যা ট্রান্সেন্ডেন্স তাই ইমানেন্স, ঠাকুর বলছেন যার হেতা আছে তার হোতা আছে, উপনিষদে ঠিক সে কথাই বলছেন। এবং রামকৃষ্ণ মিশন হচ্ছে সেটি,
এবং কেমন ভাবে এই যে আদর্শকে নিয়ে রামকৃষ্ণ মিশন চলেছে 122-123 বছর ধরে আজকে কেমন ভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে মানুষ। আমি আরেকটি ছোট্ট ঘটনা বলতে পারি, ধীরে ধীরে সমস্ত সমাজ সমস্ত পৃথিবী আজ রামকৃষ্ণ মিশনের এই যে আদর্শ, যে আদর্শ স্বামী বিবেকানন্দ দিয়ে গেলেন, যে স্পিরিচুয়ালিটি পার্ট টাইম ব্যাপার নয়, স্পিরিচুয়ালিটি ফুল টাইম ব্যাপার। তুমি যখন সকালে ঘুম থেকে উঠছো তখনও তুমি স্পিরিচুয়াল, যখন তুমি কেরানিগিরির কাজ করছো তখনও তুমি স্পিরিচুয়াল, যখন তুমি খাচ্ছ তখনও তুমি স্পিরিচুয়াল, যখন তুমি ঘুমোচ্ছ তখনও তুমি স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালিটি ইজ নট এ পার্ট টাইম জব, তাই এটি মনে রাখতে হবে। এবং সেটি সেই যে তার দর্শন যে দেয়ার ইজ নাথিং কল্ড সেকুলার, এভরিথিং ইজ সেক্রেট, এটি কিভাবে গৃহীত হচ্ছে সেটি একটা বড় প্রশ্ন আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটে, সমস্ত পৃথিবীর প্রেক্ষাপটে। আরেকটি ছোট ঘটনা, আমাদের সাধুরা নিশ্চয়ই সেই ঘটনা জানে, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, সেই ঘটনাটি বলব। সেটি হচ্ছে যে উত্তরাখণ্ডে একটি খুব বড় ভাণ্ডারার ব্যবস্থা আছে, সমস্ত উত্তরাখণ্ডের সাধুদের নিয়ে সেই ভাণ্ডারা, সেখানে মহামণ্ডলেশ্বর আসবেন, ধনরাজ গিরি ওর নাম, এবং সমস্ত সাধুরা সেখানে উপস্থিত রয়েছেন। ভাণ্ডারার সমস্ত নিখুঁত আয়োজন করা হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে। ধনরাজ গিরি যখন এসে পৌঁছলেন, তারপরে তাকে অভ্যর্থনা করার পরে ধনরাজ গিরি কে বললেন আসুন, উনি প্রথম বসবেন, তারপরে ভাণ্ডার শুরু হবে ওর মধ্যে। ধনরাজ গিরি বললেন ওই যে কাঙ্খাল মে স্বামীজিকে হাসপাতালকে স্বামী হ্যাঁ এ লোক কাহা। তখন ওখানকার যারা ছিল সব কোঠারি টোঠারি বলছে ও লোক তো ভাঙ্গি সাধু, কঙ্কলের স্বামীজির হাসপাতালে সাধুটা কোথায়, বলছে ওরা তো ভাঙ্গি সাধু, ওরা চিকিৎসা করে, ওরা অসুস্থ লোককে ভালো করে, ওরা রোগীর মলমূত্র পরিষ্কার করে, ওরা ঝাড়ুদারের কাজ করে, ওরা আবার সাধু কবে থেকে হল। ধনরাজ গিরি বললেন ওই লোক মহাত্মা হায় সাধু হায় তুম লোক ভাঙ্গি সাধু, আগর ও লোক নেই আয়েঙ্গে তো হাম ভাগ লেনে বলা নেই আয়ে ভাঙ্গে প্রমাণ শুনছে, ওরা সবাই প্রমাণ শুনছে। কি প্রমাণ? এত টাকা খরচা হয়েছে, এত সব আয়োজন হয়েছে, এত সব সাধুর সমাগম, তো তারপরে কি হলো বলুন না? ওই সাধুরা যদি না আসে আমি এই ভাণ্ডারায় অংশগ্রহণ করব না, আর ধনরাজগিরি মহামণ্ডলেশ্বর যদি অংশগ্রহণ না করেন তাহলে ভাণ্ডারা ভণ্ডুর। কল্যাণ মহারাজের কাছে গেল, নিশ্চয় মহারাজের কাছে গেল, এবং কল্যাণ মহারাজ গেলেন ওদের পুনরায় বিনয়তে নরম হয়ে গেলেন। নিশ্চয় মহারাজ গেলেনই না, বলুন না নেই যাও, কারণ কি এত অপমান করেছে ভাগ্নি সাধু বলে? কেন অপমান করেছে? এখানে লালকে লাল দাগ দেয় না, এখানে লাল দাগ দেয় না, এখানে লাল দাগ দেয় না, অং বং করে না, নাক টিপে উপরে আকাশের দিকে তাকিয়ে থাকে না, অতএব ওরা ভাগ্নি সাধু। স্বামীজি বলেন না, আমি তোমাদের এক নতুন ধর্ম, এক নতুন মানুষ, এক নতুন শাস্ত্র দিতে চাই। রিলিজিয়ান হুইচ ক্যানট গিভ এ পিস অফ ব্রেড টু এ হাংরি ম্যান, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give light of education to ignorant, a religion which cannot wipe out the widow's tears, a religion which cannot stop the wealth of the orphans, is no religion. ওখানে ওই অঙ্কট বঙ্কট করবে গুহাতে বসে, ওটা ধর্ম হলো না, ওটা অধর্ম। তুমি পৃথিবীতে এসেছিলে, ঈশ্বর তোমায় পাঠিয়েছিল পৃথিবীতে কিছু কন্ট্রিবিউট করবার জন্য, তুমি পৃথিবী থেকে নিলে, কন্ট্রিবিউট হয়তো কিছু করলে, কিছু করতে পারলে না। এভরিবডি ইজ অ্যাঞ্জেল ইন মেডিটেশন চেম্বার, মেডিটেশন চেম্বারে বসে তুমি সবাই দেবদূত, সেখানে সারদানন্দজিও দেবদূত আর আমজাদও দেবদূত, কিন্তু দ্য রিয়েল ম্যান ইজ ফাউন্ড অনলি হি ইজ প্লেইং হি ইজ ইন দ্য স্ট্রিট,
কিন্তু সাধারণ মানুষটিকে, সত্যিকারের মানুষটিকে খুঁজে পাওয়া যায় যখন সে রাস্তায় দাঁড়িয়ে অন্য আরেকটি মানুষের সঙ্গে ট্রানজ্যাকশন করে। স্বামী বিবেকানন্দ সে কথাই বলে, এ ধারণা যেও না, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরের পুজো করো এবং সেটিই হচ্ছে শ্রেষ্ঠ। যার জন্য আমরা দেখতে পাই হরি মহারাজ বৈদান্তিক সন্ন্যাসী ছিলেন, ওর কারবার কি হয়েছিল, খুব কষ্ট পাচ্ছিলেন। একজন মহারাজকে বলে, মহারাজ আপনি এত বড় সাধু বৈদান্তিক সন্ন্যাসী আর আপনার কারবার কালে এমন কষ্ট হচ্ছে। বলে, হবে না, স্বামীজির কাজ কোথায় করল না, এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সেকুলার সেক্রেটারি এবং মানুষের ভেতরে ঈশ্বর রয়েছে, সেই মানুষের ভেতরে ঈশ্বরকে দেখে অন্বেষণ করে খুঁজে বের করে সেই ঈশ্বরের পুজো করতে হবে। এন্ড দ্যাট ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ওয়ারশিপ। গড পারমিটস এভরিওয়্যার বাট হিজ বেস্ট ম্যানিফেস্টেড ইন ম্যান, সো টু ওয়ারশিপ গড ইন ম্যান ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ওয়ারশিপ। এই দিস ইজ রামকৃষ্ণ মিশন এবং এটিকে আপন করে নিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, আপনান, তো এই আপন করে নিতে হবে স্বামী বিবেকানন্দকে, রামকৃষ্ণকে। তারা এসেছিলেন এই বাণীটি, এই কথাটি প্রচার করবার জন্য যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর না, পন্থা হচ্ছে আপন মোক্ষার্থম জগদ্ধিতায়চ। ওখানে নাক টিপে কুয়াতে বসে থাকতে কিচ্ছু লাভ না, ভাষণ দিলেও কিচ্ছু লাভ না। তোমাকে মানুষের ভেতর যে ঈশ্বর আছে, সেই জ্যান্ত ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বরের এবং আমরা আশা করি এই যে বিরাট তীর্থক্ষেত্র তীর্থানি তীর্থিকুর্বন্তি তীর্থানি, তো এই তীর্থ করেছেন বড় বড় সাধু মহাপুরুষ মহারাজ থেকে শুরু করে আমাদের সঙ্গের যারা উজ্জ্বল জ্যোতিষ্ক সমস্ত সবাই এখানে এসছেন দেখছি, সবাই বিভিন্ন সময়ে এখানকার পরিচালন সমিতির সভাপতি ছিলেন ইত্যাদি ইত্যাদি। তো এটি একটি বিরাট তীর্থক্ষেত্র। এই বিরাট তীর্থক্ষেত্রে আজ থেকে যে নতুনভাবে চলার ছন্দ শুরু হবে, অবশ্যই নতুন ছন্দ, যে ছন্দটি আপনারা এতদিন দেখেছেন তার মধ্যে খানিকটা মডিফিকেশন অ্যামেন্ডমেন্ট খানিকটা কারেকশন এগুলো হবে। আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন, এর মধ্যে টের পাচ্ছেন মনে হয় যায় না, তাই কিছু কিছু পরিবর্তন পরিবর্তন হবে। আমাদের যে স্ট্যান্ডার্ড ইনফ্রা রয়েছে, আমাদের অর্গানাইজেশনের যে আঙ্গিকের স্ট্যান্ডার্ড যে রয়েছে, সেই সেই স্ট্যান্ডার্ডে এটাকে ঢেলে সেই ধাঁচে সাজানো হবে এবং কাজকর্মের শৈলী, জীবনধারার শৈলী, ছন্দ, মূর্ছনা, ব্যঞ্জনা, সুর সব কিছু খানিকটা চেয়ে দেখতে পাবে, খুব বেশি না হলেও দেখতে পাবে। তাই আজকে সেজন্যই বলছি আজকে যে নবযাত্রা শুরু হল, সেই নবযাত্রার মূল মন্ত্র হচ্ছে মানুষ ঈশ্বর তার পুজো। সেটি আমরা ধ্যান জপের মাধ্যমে করতে পারি, সেটি আমরা সমাধি লাভের মাধ্যমে করতে পারি, সেটি আমরা স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন রকম অনাথের সেবা, বিধবার অশ্রুমোচন, আত্মের সেবা, নিরক্ষরকে শিক্ষাদান সাক্ষর করা, আর সর্বোপরি হচ্ছে যে যে উপভোগ্য তার মুখে দুটো দুমুঠো অন্ন তুলে দেওয়া, এর মধ্যে মুখ্য প্রাপ্তি আছে, সেই ছন্দে আজ থেকে এই আশ্রম শুরু করে। এবং আপনারা যারা রয়েছেন, যারা সবসময় আকাঙ্ক্ষা করেছেন যে আশ্রম রামকৃষ্ণ মিশন যে মূল ভূমি, সেই মূল ভূমি রামকৃষ্ণ ভাবান্দোলনের মূল স্রোতের সঙ্গে লীন হয়ে যান, সেটি আজ থেকে অবশ্যই হয়ে গেল। এবং সাথে সাথে আপনাদের সহযোগ দরকার, আপনাদের সহযোগিতা দরকার, আপনারা সেই মূল ভূমি সেই মূল স্রোতের সঙ্গে সবসময় প্রবহমান থাকবেন এবং দেখবেন যে আপনাদেরও জীবন ধন্য হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এখানে আসবে তার শেষ জন্ম, শ্রীরামকৃষ্ণ এও বলেছেন যে আমি হচ্ছি আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা, ফরাসডাঙ্গা ব্রিটিশের আইন চালু হতো না, তো আমি ফরাসডাঙ্গা, এখানে ব্রিটিশরা চলবে না, আর আমি কর্মনাশা, যারা আসবে আমার তাদের তাদের কর্ম আমি নাশ করে দেবো। আর মা ঠাকুরন তো বলেইছেন যে যখন তোমার চারদিকে অন্ধকার দেখবে, তুমি জেনে রেখো তোমার একজন মা আছেন,
সেই মা সৎমা নয়, সে মা পাতানো মা নয়, সে মা সত্যিকারের মা, তুমি আমায় স্মরণ করো। এই কথাগুলো বলে আমি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিমলবাবু এবং এই বিবেকানন্দ আশ্রমের পরিচালন সমিতি যেটি ছিল সেই পরিচালন সমিতির সভ্যদের, তাদের পদান্নতায়, তাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের অনুরাগ ভাবের প্রতি অনুরক্তি, এই কারণে ওরা বারবার করে আমাদের কাছে এসে অনুরোধ করেছেন যে এই আশ্রম অন্তর্ভুক্ত হোক রামকৃষ্ণ মিশনের, এবং তারই ফলশ্রুতি আর আমরা কৃতজ্ঞ তাদের কাছে, আমরা ঋণী তাদের কাছে যে তারা সহায়ক হয়েছেন আমাদের এই যে নতুন সাধন স্তরটি, সেই নতুন সাধন স্তরটি থেকে নতুন সাধনা শুরু করবার জন্য। আর আমি আপনাদের যারা ভক্তবৃন্দ যারা বরাবর এখানে এসে থাকেন, আজও এসেছেন কালও আসবেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের পক্ষ থেকে, যে আপনাদের সহযোগিতায় এই আশ্রমটি লালিত হয়েছে, বর্ধিত হয়েছে, কখনো আপনারা তোষণ করেছেন পোষণ করেছেন, আপনারা সেই কাজটি করে যাবেন। রামকৃষ্ণ মিশনের কাছে এলেই ভাববেন না যে বেলুড় মঠের মহারাজরা তো রয়েছেন, ওরা দেখেন না, এটি আপনাদের আশ্রম ছিল, আপনাদের আশ্রমেই থাকবে, এবং আপনারা কিন্তু এই আশ্রমটিকে সেইভাবে লালিত পালিত করে যাবেন। এখন যিনি মহারাজ আছেন তাকে সর্বতোভাবে সহযোগিতা করবেন, এটি আমি আপনাদের কাছে প্রার্থনা। এই কথাগুলো বলে আমি ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সবার কল্যাণের জন্য প্রার্থনা করি। সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ মাপাঃ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভিত হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়, এই প্রার্থনা জগন্মাতার কাছে, এই প্রার্থনা ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে, এবং আপনাদের অবশ্যই কল্যাণ হবে। ঠাকুরের কাছে যারা এসছে তাদের কল্যাণ ছাড়া আর কিছু হতে পারে না। ধন্যবাদ। মহারাজকে আমাদের আভূমি প্রণাম জানাই। আমরা একেবারে শেষ পর্বে এসে উপনীত হয়েছি, একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন সেটি প্রদান করবেন শ্রদ্ধেয় শ্রী বিমল কুমার ঘোষ মহাশয়, এবং তারপর রামকৃষ্ণ সরণমের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। একটি গুরুদায়িত্বের কথা আমার মনে পড়ছে, ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জ্ঞাপনে হয়তো অনেক সময় অনেকের নাম বাদ যেতে পারে, কিন্তু সেখানে আগেই আমি ক্ষমা প্রার্থী। আজকে আপনারা সকলেই শুনেছেন স্বামী শিবানন্দের জন্মতিথি, ওপরে বিশেষ পুজো হয়েছে আমাদের আশ্রমে, এবার পুজো করলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী তত্ত্ব সারানন্দজি, তিনি আমাদের বিদ্যালয়ের ছাত্র 1987 সালে। আমি ধন্যবাদ প্রকাশ জানাচ্ছি যে আশ্রম 104 বছর কমপ্লিট করল। আর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করার কথা মনে পড়ছে, সাধুদের ধন্যবাদ দেওয়ার রীতি নেই, সাধুরা প্রণম্য ব্যক্তি, আমি প্রত্যেকের নাম উচ্চারণ করে প্রণাম জানাচ্ছি না, কারণ আমার সামনে অনেক বয়োজ্যেষ্ঠ পরিচিত সাধু আছেন, সেজন্য আমি প্রত্যেককে আমার আশ্রমের পক্ষ থেকে বা বর্তমানে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। আর এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের MP প্রসূনবাবু, তাকে ধন্যবাদ জানাচ্ছি, আর প্রাক্তন মেয়র উপস্থিত আছেন রতিনবাবু, আর মন্ত্রী এসেছিলেন সভা শুরুর আগে, তার অন্যত্র সভা থাকায় তিনি চলে গেছেন আশ্রমের এই সঙ্ঘের পক্ষ থেকে, তাকেও আমি প্রণাম জানাচ্ছি বা নমস্কার জানাচ্ছি। আর আপনারা যারা এই ধন্যবাদ জানাচ্ছি তাদের, যারা এই আশ্রমের সঙ্গে প্রতিদিন প্রতিটি অনুষ্ঠান এবং সন্ধ্যাগতিতে নিয়মিত যোগদান করেছেন, আর রামকৃষ্ণ মিশন কাশুন্দিয়া হাওড়া এই নামাঙ্কিত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে খুব মনে পড়ছে আমার পুরনো কথা কিছু, বিশেষ করে মনে পড়ছে কয়েকজন সন্ন্যাসীর কথা এবং কয়েকজন মানুষ যারা এই আশ্রমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, যেমন স্বামী ওঙ্কারানন্দ, স্বামী কৈলাসানন্দ, স্বামী হিরণময়ানন্দ, স্বামী গম্ভীরানন্দ, স্বামী ভূতেশানন্দ, স্বামী গীতানন্দ, স্বামী গহনানন্দ, স্বামী আত্মস্থানন্দ,
স্বামী শরণানন্দ, স্বামী অর্জনানন্দ, স্বামী লোকেশ্বরানন্দ, স্বামী শান্তানন্দ, স্বামী বাগিচানন্দ, স্বামী প্রভানন্দ, স্বামী সহিতানন্দ, স্বামী শিবময়ানন্দ, স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী শিবপ্রদানন্দ এবং স্বামী গিরিশানন্দ, যিনি আমাদের আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন, এবং স্বামী দিব্যানন্দের কথা। আশ্রম প্রতিষ্ঠার সময় ব্রহ্মচারী জ্ঞান মহারাজ খুব সাহায্য করেছিলেন এবং স্বামীজি স্বামী নির্বেদানন্দ এবং সর্বোপরি স্বামী শিবানন্দের কথা, যিনি আশীর্বাদিতে বলেছিলেন যে সামনে এগিয়ে যাও, পশ্চাতে দেখো না। আশ্রমের কর্মধারাকে যারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের কথা বলতে হলে প্রথমেই বাদুরবাবুর কথা, যার কথা ইতিমধ্যে শুনেছেন, নাম মনে পড়ছে, এখানে উপস্থিত যারা তাকে দেখেছেন বা তার সুমিষ্ট কণ্ঠস্বরের সঙ্গীত শুনেছেন, স্বীকার করতে দ্বিধা নেই, তা সেই সব মানুষকে এক অনির্বচনীয় আনন্দে এনে দিত। এই সুযোগে তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সুধাংশু শেখর ভট্টাচার্য, যিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘকাল, তিনি আশ্রম এবং স্কুলকে, এই দুই প্রতিষ্ঠানকে এক যোগসূত্রে বেঁধেছেন এবং সাহিত্যক্ষেত্রে যে আশ্রমের যে অবদান তার পুরোধায় তিনি ছিলেন এবং আশ্রম কর্মীদের তিনি অনুপ্রাণিত করতেন, তাকে প্রণাম জানাই। সেই সঙ্গে শঙ্করী প্রসাদ বসু ও নিমাই সাধন বসুর কথা বলতে হয়, তাদের উজ্জ্বল উপস্থিতি আশ্রম গমগম করত, তাদের দুজনকে প্রণাম জানাই। আরও মনে পড়ছে অসীম বন্দ্যোপাধ্যায় এবং মণিশঙ্কর মুখোপাধ্যায়ের কথা, তাদেরও নমস্কার জানাই। শেষে ভালোবাসা এবং নমস্কার জানাই সেই সব কর্মীদের যারা এই আশ্রমের বেলুড় মঠে হস্তান্তরের প্রক্রিয়ায় আমার সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের যারা উপস্থিত হয়েছেন সন্ন্যাসীদের আমার আবার প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম, এবং আজকের যারা ভক্তমণ্ডল এখানে উপস্থিত হয়েছেন তাদের নমস্কার জানাচ্ছি। নমস্কার। শ্রদ্ধেয় বিমলবাবুকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের একেবারে শেষ পর্বের অনুষ্ঠানের একটি প্রাতিষ্ঠানিক কাজ, রামকৃষ্ণ মিশন কাশুন দেওয়ার পক্ষ থেকে আমাদের সম্মানীয় তিন অতিথি মাননীয় শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডাক্তার রথীন চক্রবর্তী মহাশয় এবং শ্রদ্ধেয় বিমলবাবুকে একটি ঠাকুরের প্রসাদী শাল সাম্মানিকভাবে দেওয়া হবে। পূজ্য পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজী মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন, তিনি এই প্রসাদী শালটি অর্পণ করবেন। প্রথমে দেবেন আমাদের সাংসদ মাননীয় শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে। আপনারা করতালির মধ্যে এই মুহূর্তটিকে অভিনন্দন করুন। পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজী মহারাজ আমাদের হাওড়ার মানুষ, আমাদের কাছের মানুষকে ঠাকুরের প্রসাদী একটি শাল সাম্মানিক উপহার স্বরূপ তার হাতে তুলে দিচ্ছেন। দ্বিতীয়টি তুলে দিচ্ছেন ডাক্তার রথীন চক্রবর্তী মহাশয়ের হাতে, যিনি হাওড়ার প্রথম মহানাগরিক ছিলেন, এবং ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুযোগ্য পুত্র, আমাদের এলাকার বিশিষ্ট চিকিৎসক, হাওড়া আশ্রমের সাথে মিশনের সাথে যুক্ত, তার কেউ প্রসাদী শালটি তাকে উপহার স্বরূপ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজী মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রী বিমল কুমার ঘোষ মহাশয়, যিনি যিনি জাগ প্রদীপটি জ্বালিয়ে রেখেছিলেন, পূজনীয় স্বামী জ্ঞানপ্রদানন্দজী মহারাজ বলেছেন তার হাতে এই প্রসাদী শালটি অর্পণ করছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিধানন্দজী মহারাজ। এই প্রদানের সাথে সাথে আমাদের পূজনীয় শ্রীমৎ স্বামী সর্ববিধানন্দজী মহারাজ একটি ঘোষণা করবেন সমবেত ভক্তদের উদ্দেশ্যে এবং সাধু ব্রহ্মচারী মহারাজদের উদ্দেশ্যে। আপনাদের প্রসাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে, কেউ তাড়াতাড়ি করবেন না, আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। আমাদের পূজনীয় মহারাজরা প্রথমে চলে যাবেন, তারপরে আপনাদের লাইন করে আমরা ঢোকাবো। আমাদের ভেতরেই ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা আছে, কোন কেউ প্রসাদ না নিয়ে যাবে না, এই আমি আপনাদের কথা দিচ্ছি যারা এখানে উপস্থিত আছেন। সুতরাং একটু সহযোগিতা করুন, সবাই যদি একসঙ্গে আসেন, লাইনে না আসেন তাহলে খুব মুশকিল হবে। এই জন্য ডান দিক দিয়ে আপনারা ঘুরে একটা লাইন করবেন, আর বাঁ দিকে যারা বসে আছেন তারা তো ওখান থেকেই লাইন করবেন, আর ডান দিক দিয়ে আসবেন। শুধু মহারাজরা চলে যাওয়া পর্যন্ত আপনারা সিটে বসে থাকবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। কৃপাই কে ভরা, কৃপাই কে ভরা।
প্রণারাম প্রণারাম প্রণারাম